হঠাৎ করে রাত্রিবেলায় ঠিক হলো যে আলুর পরোটা খাওয়া হবে আজকে, তাই জন্য আলুর পরোটা বানাতে বসে পড়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এই যে সেদ্ধ করে এরকমভাবে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। আর হামাল দিস থেকে করবো মশলা থেতো, আর যে মশলাগুলো ভাজছি সেটা দেখিয়ে দিই তোমাদের। আর হামালদিস্তায় যে মশলা দুটো থেতো করবো সেটা হচ্ছে গোটা জিরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে গোটা ধনে। ধনেটা কিন্তু আমার বাড়ির বাগানের, এটা ধনে প্রতি বছর শীতকালে ধনে লাগানো হয়, সেই যে বাড়ির এটা গাছের আমার, এদেরকে হালকা আছে একটুখানি, এবার ভেজে নেব। আর কি কি মেশাবো আলু পাওয়াটায় সেগুলো তোমাদের দেখাচ্ছি। আলুগুলোকে না এই বাটির থালাটার মধ্যে আর মাখা যাবে না, সেজন্য থালাটা যদি একটু ছোটো গেছে, আলুটার পরিমাণ বেশি হয়েছে, তাই জন্য একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে ফেলে দেবো। আর এই মশলা কটা যে ভাজতে দিয়েছিলাম ধনে আর জিরে, সেটা হামাল দিস্তে থেতে করে নেব এখন, যে হালকা একটুখানি গরম গরম আছে এখন করে নেব পুরো। আর তার আগে আলুটাকে খুব ভালোভাবে আগে ঠেসে নেব, না চটকালে বাটা আসলে এটা এরপর শক্ত হয়ে যাবে। আর যেগুলো মেশাবো তার মধ্যে হচ্ছে আছে এখানে জোয়ান, কাঁচা লঙ্কা, আদা আর ধনে পাতা কুচি, এগুলো সব একটা একটা করে এর মধ্যে মেশাবো। তার সাথে নুন, হলুদ বলি, এগুলো সব একটা একটা করে মেশাবো। আর তার সাথে মেশাবো নুন আর সামান্য চিনি। আর আমার প্রত্যেকটা রান্নাতে আমি সামান্য চিনি দিই, সেটা তোমরা সবাই জানো, সেখানে এবার এগুলোকে একসাথে এবার মিশিয়ে নিই। এই ভাজা মশলাগুলো কিন্তু মিক্সিতে দিলে হয়ে যেত, মিক্সিতে দিলে তো একদম ডাস্ট হয়ে যাবে, আর এরকম যদি একটুখানি মানে একটু কাটা কাটা থাকে না, তাহলে মুখে বেশ পড়লে ভালো লাগে। ধনের যে একটা আলাদা স্বাদ, জিরের যে একটা আলাদা ভাজা ভাজা স্বাদ, সেটা খুব সুন্দর আসে। ওই জন্য এটা হামাল দিস্তে একটুখানি থেতে করে নিচ্ছি। হামাল দিস্তে থেতে করে নিলে বেশ ছোটো ছোটো টুকরো পড়বে মুখের মধ্যে, আলুর সাথে সাথে খেতে কিন্তু তখন দারুণ লাগে। হয়ে গেছে গুঁড়ো অনেকটা, আলুগুলো এবার ওই যে মাখা মাখা হয়ে গেছে, এবার সব মশলা কটা মানে মশলা বলতে এই যে ধনে পাতা কুচি, আদা লঙ্কা কুচি আর ভাজা মশলা সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি চটকে নিই ততক্ষণ। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ব্লগটা কিন্তু শিবরাত্রির দিন রাত্রিবেলায়, রাত্রিবেলাতে নিরামিষ যেহেতু খাওয়া দাওয়া শিবরাত্রি বলে কথা, তা নিরামিষ আর লুচি পরোটা এইসব তো কিছু একটা খেতেই হবে, তাই মনে হলো শীত তো প্রায় চলে যাওয়ার মুখেই, সেই জন্য আলুর পরোটাটা খাওয়া যাক। এর আগেও আলুর পরোটা খেয়েছি কিন্তু তোমাদের কাছে সেটা শেয়ার করাই হয়নি, তা আজকে যখন নিরামিষ আলুর পরোটা করছি সেটা মনে হলো তোমাদের কাছে শেয়ার করি আমি কীভাবে বানাচ্ছি। খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি এভাবে আলুর পরোটা কিন্তু বানানো যায়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আলুগুলো পুরো চটকানো, মাখা যেটা হাত দিয়ে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি, ময়দা পরিমাণটা একটু বেশি আছে, আর আটা আছে একটুখানি, মানে পরিমাণে খুবই কম। আর এখানে আলু, ময়দা, আটা তিনটাকে একদম ভালোভাবে মিক্সড করব। আর যেহেতু লবণ দেওয়াই আছে আলুর মধ্যে, সেই জন্য লবণ দেবো না, একটু সাদা তেল দিয়ে মেখে নেব, ভালোভাবে চটকে নেব। আমি কিন্তু পুর ভরে যেভাবে আলুর পরোটা করে সেভাবে করছি না, দেখতেই পাচ্ছ কী সুন্দর করে আলুর পরোটাটা যেটা মাখাটা সেটা আমার তৈরি হয়ে গেছে। আর একটুখানি আলু মাখা রেখে দিয়েছি, পুরো ভালোভাবে চটকে ভালোভাবে মেখে নিতে হবে এটাকে, যাতে আলুর কোনো গোটাটা এর মধ্যে না পড়ে, তাহলে কিন্তু পরোটাগুলো ফেটে ফেটে যাবে, ঠিক করে বেলাও যাবে না, খেতেও ভালো হবে না তখন। আর এই দেখো, দেখেছো কী সুন্দর দেখতে হয়েছে, এটা কিন্তু আমি পুর ভরে করলাম না, খুব সহজভাবে খুব তাড়াতাড়িভাবে এরকমভাবে আলুর পরোটা কিন্তু করা যায়। আলুর পরোটার সাথে আজকে যেহেতু নিরামিষে একটা তরকারি কিছু একটা করবো ভেবে রেখেছি, তা পনির করবো, সেজন্য পনিরের করার জন্য বসিয়ে দিয়েছি গরম জল, আর ওই জলের মধ্যে লবণ আর চিনি দেব, দিয়ে জলটাকে ভালোই ফুটিয়ে নেবো। আর এখানে ক্যাপসিকাম আর আলু কেটে নিয়েছি, এটাকে ক্যাপসিকাম পনিরও বলা যায় বা পনিরের একটা নিরামিষ তরকারি সেটাও বলা যায়। আর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলে পনিরগুলো ভেজে নেবো, আর এটা সাদা তেলে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। প্রথমে আমি আলুগুলোকে আগে ভেজে নিয়েছি, কারণ আলু যদি আগে না ভাজি না, পনির আগে ভাজলে কড়াইয়ের নিচে লেগে যায়,
তখন আলুগুলো ঠিক মতো ভাজা হয় না, সেই জন্য আগে আলু ভেজে নিয়েছি তারপর পনির ভাজছি। আর ওইদিকে আমার জল কিন্তু গরম করা হয়েছে, মানে ফোটানো হয়ে গেছে লবণ আর চিনি দিয়ে ভেজে, এই দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরকমভাবে যদি পনির মানে এই লবণ চিনি জলে ভেজানো হয় পনিরটা খুব সফট হয়। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই কটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ছেড়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম। একদম কম আছে ক্যাপসিকাম কটা, একটু হালকাভাবে ভেজে নেব। ক্যাপসিকাম বেশি ভাজলে কিন্তু গন্ধটা পুরো আউট হয়ে যাবে। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। আবার এর মধ্যে চালমগজ বাটাও কিন্তু দেওয়া যেত, কিন্তু আমার কাছে চালমগজ বাটা ছিল না দেখে এই আদা বাটা দেব আর কাজু বাদাম বাটাটাই দেব। ক্যাপসিকাম কটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব হালকাভাবে কষতে হবে, কারণ কাজু আছে যেহেতু এটা কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভালোভাবে কষিয়ে নিয়ে তার এর মধ্যে দিয়ে দেবো পনিরের যে জলটা রেখেছিলাম সেই জল আর আলুটা দিয়ে দেবো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চাটু, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, আলুর পরোটাগুলো বেলেও নিয়েছি খুব সুন্দর করে। আর সামান্য কম আছে পরোটাটা ভেজে নিচ্ছি, এদিক ওদিক ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। তারপর সাদা তেল দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এদিকে আমার কড়াইয়ে কিন্তু পনির চলছে, আর এখানে পরোটা কিন্তু অনেক কটা ভাজাও হয়ে গেছে, হটপটে রেখে দিচ্ছি। কিন্তু হটপটে ভালোভাবে ঢাকা যদি দিতে যাই পুরো ঢাকা, তাহলে কিন্তু ওগুলো একদম মানে নরম হয়ে যাবে আলু পরোটাগুলো। শুনে হালকাভাবে ঢেকে রেখেছি। আর পনিরটা যেহেতু মোটামুটি রেডি হয়ে গেছে, ওর মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে নামিয়ে দেব। তাহলে আমার পনিরটা রেডি। আমার এই পনির আর ক্যাপসিকামের এই যে তরকারিটা, সাধারণ নিরামিষ একটা তরকারি, কীরকম লাগলো অবশ্যই জানিও, তার সাথে জানিও আলু পরোটাটাও কেমন হয়েছে। খেতে বসেও পড়েছি সবাই মিলে, ডাইনিং টেবিলে সবাই মিলে বসে পড়েছি, তার সাথে নিয়ে নিয়েছি একটা মিষ্টি, পরোটার সাথে একটা মিষ্টি না হলে চলে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, শিবরাত্রির দিন রাত্রিবেলায় কী খেয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের মতো টাটা, গুড বাই, সবাই খুব খুব ভালো থেকো, নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে।